ঢাকা বরিশাল নৌরুটের প্রধান রুট মিয়ারচর চ্যানেল, যেখানে ঢাকা থেকে বরিশালের দূরত্ব 150 কিলোমিটারেরও কম। অন্যদিকে ইলিশা কালীগঞ্জ কিংবা আলুবাজার ঈশানবালা চ্যানেল দিয়ে পাড়ি দিতে হয় প্রায় 125 কিলোমিটার নদীপথ, তাই সবসময় নৌযানগুলো মিয়ারচর দিয়ে এ পথেই যাতায়াত করে থাকে। কিন্তু নাব্য সংকটে বছরের বড় একটি সময়ে মিয়ারচর চ্যানেল বন্ধ থাকায় অচলাবস্থা দেখা দেয়। তাই এই পথে বিকল্প রুট খুঁজতে শনিবার ঢাকা বরিশাল নৌ রুট পরিদর্শন করেন নৌ প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন সব কর্মকর্তা। পরিদর্শনকালে নদী ভাঙন ও নাব্য সংকট নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন আশপাশের মানুষ। বিআইডব্লিউটির চেয়ারম্যান বলেন, প্রাকৃতিক কারণেই এই নাব্য সংকট, ড্রেজিংই যার একমাত্র সমাধান। প্রাকৃতিক কারণে এখানে পলি পড়বেই এবং আমরা যত ড্রেজিং করব আস্তে আস্তে এটা প্রবাহ আরো গতি বাড়বে এবং আস্তে আস্তে আমরা যেই চ্যানেলগুলো খোলা শুরু করব। নৌ প্রতিমন্ত্রী জানান, বন্ধ নয় বরং ড্রেজিং এর মাধ্যমে সকল রুটি ব্যবহার উপযোগী রাখা হবে। কোনটাকেই আমরা বাদ দিচ্ছি না। মিয়ারচরে যেই পথটা বন্ধ হয়ে আছে সেটা আমরা ড্রেজিং করে আমরা চালু করব। পাশাপাশি আলুবাজার দিয়ে যে পথটা আছে এটা যেখানে আমাদের চ্যালেঞ্জ আছে সেগুলা সরিয়ে ফেলে আমরা এটাও চালু রাখতে চাই। শিমুলিয়া কাঁঠালবাড়ির নাব্য সংকট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতুর পিলারের কারণে নাব্য সংকট চরম আকার ধারণ করেছে, তবে এই মুহূর্তে প্রাধান্য দেওয়া হচ্ছে পদ্মা সেতুর নির্মাণ কাজকেই। পদ্মা সেতুর কার্যক্রম বিঘ্নিত করে পদ্মা সেতুকে ঝুঁকির মধ্যে ফেলে আমরা কোনো পথ তৈরি করতে চাই না। সময় সংবাদ, বরিশাল।